শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। বিএনপি জঙ্গিদের মনোনয়ন দিচ্ছে অভিযোগ আওয়ামী লীগের, শেষ পর্যন্ত লড়ার প্রত্যয় বিএনপির। বেগম জিয়া সহ দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, 2 বছরের সাজা হলে নির্বাচনে অযোগ্য, হাইকোর্টের এই আদেশ আপিলে বহাল। নিজ এলাকায় বেগম জিয়ার কথা বলতে গিয়ে আবারও কাঁদলেন মির্জা ফখরুল, বললেন নির্বাচন থেকে দূরে রাখতে এই সাজা দিচ্ছে সরকার। মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, জানালেন জাতীয় পার্টির মহাসচিব। এবং সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে না, জানালো ইইউ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশাবাদ, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ যুক্তরাষ্ট্রের।